কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ বিগত দু বছরের করোনা মহামারী ও পরে বন্যার প্রকোপে অর্থনৈতিক দুরবস্থায় সর্বশান্ত হওয়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। এবার HSLC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি, সব ধরনের ফি মকুব করে দেওয়ার ঘোষণা করেছেন আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। বুধবার আইডিয়াল পাবলিক স্কুলের কর্মকর্তা মামুন আহমেদ বরগুইয়া, সামিম আহমেদ, মঞ্জুর আহমেদ প্রমুখ স্কুলের সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, কাটিগড়া তথা বরাক উপত্যকায় কিছু শিক্ষা প্রতিষ্ঠান নানাভাবে প্রলোভন দেখিয়ে তুলনামূলকভাবে ভালো ছাত্রছাত্রীদের সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ এ পথে না হেঁটে সর্বশ্রেণীর সুবিধার্থে ধনী গরিব ভালো মন্দ সব ধরনের ছাত্রছাত্রীদের যথোপযুক্ত উন্নত মানের শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে এই পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানান। লাগবে না ভর্তি ফি, কিনতে হবে না বই, দিতে হবে না মাসিক ফি, এবার সব কিছু বিনামূল্যে করে দিয়েছে কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। এবার বন্যাকবলিত ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য রেখে এমন বৃহৎ পদক্ষেপ হাতে নিয়েছেন কর্তৃপক্ষ। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এবারের বন্যা পরিস্থিতির জন্য একটা বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা লক্ষ্য করেছি গত দু বছর আমাদের এই অঞ্চলের মানুষ আর্থিক অনটনে ভুগছিলেন করোনা রোগের কারণে। এই করোনা মহামারী থেকে পরিত্রাণ পেয়ে মাত্র সুজা হওয়ার যখন সময় এলো, তখন এসে গেল বন্যা। এই প্রলয়ঙ্করী বন্যায় কাটিগড়ার প্রতিটা অঞ্চল একেবারে বিধ্বস্ত করে গেছে। আর্থিক সংকটে একেবারে জেরবার হয়ে গেছেন কাটিগড়ার ধনী গরিব প্রত্যেক শ্রেণীর মানুষ। এমত অবস্থায় কাটিগড়া আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষ এলাকার বৃহত্তর কাটিগড়ার ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। এটাকে বলা যেতে পারে আমরা কাটিগড়ার বানবাসীদের জন্য, কাটিগড়ার প্রত্যেক মানুষের জন্য আমাদের এই বিশেষ প্রকল্প। আমাদের এই প্রকল্পে এবারে HSLC পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ম্যাট্রিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে, ধনী কিংবা গরিব নির্বিশেষে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি, টোটাল ফ্রি অ্যাডমিশন দেব। গরিব হোক কিংবা ধনী হোক, প্রত্যেকের জন্য আমরা টোটাল ফ্রি অ্যাডমিশন দেব এবং সঙ্গে আমরা বই খাতা ইত্যাদি দিব। তো আমাদের এই প্রকল্প গ্রহণ করতে আমরা এলাকার প্রত্যেক মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষ এবং শিক্ষানুরাগী মহলের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনুরোধ করছি যাতে আমাদের স্কুলে এসে আমাদের এই প্রকল্পটা গ্রহণ করুন এবং কোনো অবস্থায় আপনাদের ছেলে মেয়ে আর্থিক অভাবে এই কাটিগড়ার কোনো ছেলে কোনো মেয়ে। তরফ থেকে প্রথমেই আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইদানিং লক্ষ্য করেছি যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষানুষ্ঠান, তারা মানে সুপার 40 করছে, সুপার 30 করছে। তার উদ্দেশ্য হইল যে সুপার 30 করে বা সুপার 40 করে এক্সাম নিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম নিচ্ছে এবং ওদের থেকে 30 জন 40 জন যারা ভালো ছাত্র তাদেরকে সিলেকশন দিচ্ছে, স্কলারশিপ হচ্ছে। তো এতে কী হচ্ছে যে সবার উদ্দেশ্য হলো যে এলাকার যে সমস্ত ফার্স্ট লার্নার, যে ভালো ছাত্র যেগুলো, সেগুলোকে অ্যাট্রাক্ট করা, সেগুলোকে পড়ার সুযোগ দেওয়া। কারণ প্রতিটা স্কুলে আমরা দেখছি সুপার 40 আয়োজন করছে, সুপার 30, সুপার 20 বিভিন্ন নাম দিয়ে পরীক্ষা নিচ্ছে এবং এর থেকে 20 জন যারা কোয়ালিফাই করছে তাদেরকে ফ্রি অ্যাডমিশন দিচ্ছে বা স্কলারশিপ দিচ্ছে। তো আমরা আইডিয়াল পাবলিক স্কুল চিন্তা করেছি, আমরা এটা অভিনব পদ্ধতি নিয়েছি, আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সুপার 40 সুপার 30 করবো না। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ভালো, ওরা তো ভালো প্রতিষ্ঠানে পড়বে এবং ভালো প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকে যে ভালো ছাত্রকে অ্যাডমিশন দেওয়া। কিন্তু যারা স্লো লার্নার, যারা ভালো পড়তে পারে না এবং পয়সার অভাবে বা অভাবের তাড়নায় ভালো স্কুলে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না, তাদের মনে একটা হতাশা থাকে যে আমরা তো ভালো প্রাইভেট স্কুলে পড়তে পারছি না কারণ আমাদের পয়সা কড়ি নাই। ওরা বিভিন্ন সরকারি স্কুলে যায় কিন্তু ওদের মনের একটা ধারণা থাকে যে আমার সঙ্গের ছাত্রীরা ভালো স্কুলে পড়ছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি পয়সা কড়ির কারণে হয়তো কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে পারছি না, মেধার কারণে বা পয়সার কারণে অ্যাডমিশন নিতে পারছি। সেই হিসাবে আমরা আইডিয়াল পাবলিক স্কুল কর্তৃপক্ষের একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই বছর যারা HSLC পাস করবে, আর্টস স্ট্রিম, আমাদের এখানে কেবলমাত্র আর্টস স্ট্রিম, আমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন দেবো। কোনো ধরনের পরীক্ষা লাগবে না, কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিতে হবে না। যারাই এখানে অ্যাডমিশন নিতে চাইবে ওদের কোনো পয়সা লাগবে না। আমরা প্রাইভেট স্কুলের ইতিহাসে আমরা মনে করি আমরাই প্রথম এটা লঞ্চ করে যাচ্ছি যে প্রাইভেট স্কুলে পড়তে কোনো ধরনের ফিস লাগবে না।
এক দুজন বেশি লাগবে না, এবং সরকারি স্কুলে বই ফ্রি দেওয়া হয়। কিন্তু অনেক সময় ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুলে আসলে বই বাজার থেকে কিনতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজ খরচায় ছাত্রছাত্রীকে বই প্রোভাইড করব, এবং আরও যে সমস্ত সুবিধা পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত ইকুইপমেন্ট যে সমস্ত ম্যাটেরিয়ালসের প্রয়োজন আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেটা প্রোভাইড করব। ওদিকে আমরা এক্সট্রা টিউশনও লাগবে না, আমাদের এখানে ভালো মেধাবী এবং ট্যালেন্ট টিচার আমরা নিয়োগ করেছি, এবং এক্সট্রা টিউশনও লাগবে না। এবং আমাদের উদ্দেশ্য হল এলাকার সর্বস্তরের যারা যোগ্য এবং যারা অনুপ্রিত, যারা মানে আর্থিক দিকে সক্ষম, যারা অক্ষম, সবাইকে আমরা যাতে একটা ভালো এডুকেশন দিতে পারি, ভালো একটা শিক্ষার পরিবেশ দিতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা আপনাদের মাধ্যমে সমস্ত কাঠিগড়া এবং বরাক উপত্যকার যারাই যেখানে যে ফ্রি এডুকেশন আমরা প্রথমবার লঞ্চ করছি, এবং আমাদের এখানে পড়তে কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না, অ্যাডমিশন ফিসও লাগবে না, বই নিতে বইয়ের পয়সাও লাগবে না, টিউশনও লাগবে না। মূল উদ্দেশ্য হলো আমরা কাঠিগড়ার শিক্ষক ক্ষেত্রে একটা বৈপ্লব আনার চেষ্টা করছি, এবং আমরা অন্যান্য আরও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা কেবলমাত্র সুপার 14 সুপার 30 দিয়ে ভালো স্টুডেন্টগুলোকে নিয়ে নিচ্ছে, কিন্তু যারা পড়াশোনায় ভালো না এদের কী অবস্থা হবে? ওদের তো ইচ্ছা আছে ভালো স্কুলে পড়ার, কিন্তু ওরা কোয়ালিফাই করতে পারছে না। ওদিকে আমরা কোনো ধরনের এক্সাম নিচ্ছি না, এক্সাম ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে আমরা অ্যাডমিশন দিচ্ছি, এবং এই সুযোগকে সদ্ব্যবহার করার জন্য, সুযোগ নেওয়ার জন্য আমরা আপামর কাঠিগড়া শিক্ষানুরোগী যে সমস্ত ছাত্রছাত্রী আছে এবং শিক্ষানুরোগী অভিভাবক আছে, সবার কাছে আমরা অনুরোধ করছি।